নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আপনাদের সঙ্গে আলোচনা করছি আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের বিশেষ রাশিফল সম্পর্কে। চন্দ্র রাশি সাপেক্ষে এই বিশেষ রাশিফল আপনারা দেখবেন। রাশিফল শুরু করার আগেই আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়ে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে 17ই জ্যৈষ্ঠ 1428 সন, ইংরেজি 1 জুন 2021 মঙ্গলবার। সূর্যোদয় ঘটবে সকাল 4:55, সূর্যাস্ত সন্ধ্যা 6:13। কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজ থাকবে। সম্পূর্ণ দিন হয়ে রাত্রি 12:46 পর্যন্ত, আর তারপরেই শুরু হবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। নক্ষত্র আজ চন্দ্রদেব অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে এবং তা থাকবে বিকেল 4:07 পর্যন্ত। তারপরেই শতভিষা নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটবে। চন্দ্রদেব তাই আজ কুম্ভ রাশিতে গোচর করবে। করণ আজ বৃষ্টিকরণ থাকবে আজ দুপুর 12:50 পর্যন্ত, তারপরেই ববকরণ শুরু হবে। বহির্ধৃতি যোগ আজ থাকছে বিকেল 3:00 পার হয়ে রাত্রি 3:02 পর্যন্ত। আজ অমৃত যোগ থাকবে সকাল 4:55 থেকে 7:35, 9:21 থেকে দুপুর 12:00 পর্যন্ত এবং 3:33 থেকে 4:26 পর্যন্ত বিকাল, এবং রাত্রি 6:13 থেকে 6:55 এবং 11:55 থেকে মধ্যরাত্রি পার হয়ে 2:04 পর্যন্ত। এবং মহেন্দ্র যোগ আজ থাকছে 2:40 থেকে 3:33 পর্যন্ত এবং বিকেল 4:26 থেকে 5:19 পর্যন্ত। সেই সাথে আজ শুভ যোগ হিসাবে অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:08 থেকে 12:01 এবং দ্বি পুষ্কর যোগ আজ থাকছে সকাল 4:52 থেকে বিকেল 4:08 পর্যন্ত, এবং সেই সাথে একই সময়ে রবিযোগ থাকছে। অশুভ সময়কালের ক্ষেত্রে বলবো দুপুর 2:56 থেকে 4:37 পর্যন্ত থাকছে আজ রাহুকাল, তাই এই সময় আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করবেন না। আসুন এখন দেখে নেব যে দ্বাদশ রাশিচক্রের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আজ আসতে পারে। 1 জুন 2021 মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ মঙ্গলবারে আপনাদের দিন শুরুটাই অত্যন্ত ভালো হচ্ছে। যদি আদালতে কিছু মামলা মোকদ্দমা থাকে সেক্ষেত্রে পজিটিভ প্রভাব আসবে বিভিন্নভাবে। গৃহে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে। দীর্ঘমেয়াদী রোগভোগ থেকে মুক্তির বিশেষ সুযোগ আসবে, যোগ আসবে। কোথাও টাকা আটকে থাকলে বা ধার থাকলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন থাকবে। সন্তানের পক্ষ থেকে ভালো খবর আজ পাবেন। যানবাহন সংক্রান্ত বিষয়ে পজিটিভ দিন হতে চলেছে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আসার সুযোগ আপনি অবশ্যই পাবেন। তবে কর্মক্ষেত্রের বিষয়ে আপনাদের বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং পাশাপাশি পরিশ্রম অনুসারে আপনারা সফলতা অবশ্যই অর্জন করবেন। নতুন কিছু পরিকল্পনা আজ আপনারা করতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে এবং পরিবারের সঙ্গে অবশ্যই ভারসাম্য বজায় রেখে আপনি অবশ্যই চলবেন। রাগকে নিয়ন্ত্রণ করুন, না হলে মানসিক চাপ কিছুটা বাড়বে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা মানসিক স্বস্তি আপনি পাবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, তবে সতর্কও হতে হবে আপনাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা থাকবে আজ। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের শুভ ফল পেতে পারেন। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ রং হবে লাল বর্ণ। শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 1। আপনারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। 1 জুন 2021 মঙ্গলবার বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বিরোধী পক্ষ থেকে আজ কিন্তু একটু সচেতন থাকুন। বিরোধী পক্ষ অনেক বেশি সমস্যার কারণ হতে পারে। লেনদেনের বিষয়ে সতর্ক অবশ্যই হবেন। আজ এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেশ কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের বেশ কিছু পরিকল্পনা স্থগিত থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে। সমাজে
আপনারা অবশ্যই কিছু না কিছু করার চেষ্টা করবেন। নতুন কোনো স্কিমে অর্থ বিনিয়োগের বিষয়ে আজ কিন্তু কিছুটা সুযোগ আসবে। বৈবাহিক জীবনের মধুরতা বৃদ্ধি পাবে এবং আপনি বড়দের অবশ্যই আশীর্বাদে বিভিন্ন বিষয়ে ভালো ফল পাবেন। খাবার দাবারের বিষয়ে অবশ্যই যত্ন নিন, বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন আজ এই বিশেষ দিনে। গাড়ি চালানোর বিষয়ে আজ একটু সতর্ক থাকুন, ঝুঁকিপূর্ণভাবে কোনোভাবে গাড়ি চালাবেন না। যদিও লকডাউন চলছে, ভেবেচিন্তে আপনাদের এগোতে হবে, ট্রাফিক আইনকে আপনাকে মানতে হবে, না হলে বড় ধরনের আর্থিক সমস্যা, শারীরিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পারিবারিক সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন এবং সেই সাথে বর্তমান যে সমস্ত চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের চাকরির বিষয়ে পরিবর্তনের বিশেষ চিন্তাভাবনা আপনারা করতে পারেন। তবে এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কতটুকু শুভ হবে সেটা কিন্তু একটু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আপনাদের জন্য শুভ রং হবে সাদা বর্ণ, শুভ সংখ্যা হবে 7। আজ এই বিশেষ দিনে আপনারা দুর্গা চল্লিশা পাঠ করুন, মা দুর্গার পূজা অর্চনা করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পয়লা জুন 2021 মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অফিসে আপনার কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে, মানসিক চাপ আজ থাকবে, রাগকে নিয়ন্ত্রণ না করলে সমস্যা তৈরি হবে। আর্থিক ক্ষেত্রে খুব একটা লাভের আশা থাকছে না, কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। শরীর স্বাস্থ্যের কথা অবশ্যই ভাবুন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাইরে যোগাযোগ হতে পারে এবং আর্থিক উপার্জনের সম্ভাবনা কিছুটা বাড়বে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন, বিরোধী পক্ষ থেকে অবশ্যই সতর্ক থাকুন। তাছাড়া আজ এই বিশেষ দিনে গোপনীয় আলোচনাগুলি অবশ্যই গোপনীয়ভাবে করার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে একটি সমঝোতা তৈরি হতে পারে, কার্যক্ষেত্রে অগ্রগতির বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা দরকার। গাড়ি বা চলমান কিছুর বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, হুটহাট করে কোনো সিদ্ধান্তের মধ্যে আজ না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের ক্ষেত্রে বলবো যে আজ আর্থিক পরিবেশ পরিস্থিতি একটু ভেবে চিন্তে এগোতে পারলে ভালো ফল আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন কিন্তু আজ হবে, তবে নিজের রাগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, কথাবার্তার বিষয়ে সতর্ক হতে হবে। আত্মবিশ্বাসের বিষয়ে কিছুটা পজিটিভ থাকবে, ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা বাড়বে, এগিয়ে যাবেন এবং নতুন কিছু পরিকল্পনার বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন, তাতে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা কাজের বিষয়ে ভালো ফল আপনারা পেতে পারেন। তাই সব মিলিয়ে দিনটি আপনাদের মিশ্র ফল নিয়ে আসবে। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে হালকা হলুদ বর্ণ বা সবুজাবু হলুদ বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা শ্রী গণপতিদেবের পূজা অর্চনার পাশাপাশি অবশ্যই আপনারা হনুমানজির পূজা অর্চনা করুন এবং লাড্ডু ভোগ নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পয়লা জুন 2021 মঙ্গলবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। আপনাদের পুরানো বেশ কিছু পরিকল্পনার সফল রূপ আপনারা দেখবেন এবং সাবধানতার সঙ্গে প্রয়োজনীয় সিদ্ধান্ত কিন্তু নিতে হবে, তাড়াহুড়ো করবেন না। আজ এই বিশেষ দিনে অবশ্যই পরিবারের কিছু পরামর্শ আপনি নিন, আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো খবর, ঈশ্বরের উপাসনার মাধ্যমে মানসিক শান্তি পেতে পারেন এবং আপনি জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সহযোগিতায় আপনি ভালো কিছু ফল পাবেন। দীর্ঘস্থায়ী রোগ ভোগ থেকে মুক্তির বিশেষ যোগ তৈরি হতে পারে, বড়দের আশীর্বাদে আপনি অনেকটাই ভালো ফল পাবেন। অভাবী মানুষের পাশে দাঁড়ান, তর্ক বিতর্ক বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে আজ যাবেন না, কোনো ধরনের ভ্রমণে আজ যুক্ত হবেন না। রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন, কর্ম সংস্থানগত প্রচেষ্টার সফল রূপ দেখবেন, শত্রুপক্ষ পরাজিত হবে, আজ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে উত্তম পরিবেশ তৈরি হবে, ব্যবসায় নতুন চুক্তি তৈরি হতে পারে, কাজের প্রসারণের পরিকল্পনা আপনি করবেন, অফিসের কর্মের ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই বৃদ্ধি পাবে, যারা পড়াশোনা করছেন পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, ভালো খবরের বিশেষ সুযোগ আসতে পারে। আজ আপনাদের শুভ রং হবে সাদা, শুভ সংখ্যা হবে 4। আজ এই বিশেষ দিনে আপনারা শিবলিঙ্গে শীতল জল অর্পণ করে ওং নম শিবায় মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পয়লা জুন 2021 মঙ্গলবার সিংহরাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, যদি আপনারা কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে সফলতা আসবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, আর্থিক ক্ষেত্রে লাভের সুযোগ আসবে।
যে সমস্ত অর্থ দীর্ঘদিন আটকে রয়েছে সেই অর্থ প্রাপ্তির যোগ বা ফেরত পাওয়ার যোগ তৈরি হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে সফলতা আসবে এবং সেই সাথে বন্ধুদের সঙ্গে নতুন ব্যবসা শুরু করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি বা সমন্বয় তৈরি হবে। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ কিন্তু ভালো ফল আসছে। আয় বৃদ্ধির যোগ তৈরি হবে, সেই সাথে বলবো এই বিশেষ দিনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ প্রভাব আসবে। বিরোধী পক্ষ অনেকটাই আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারে যদি না সতর্ক হন, তাই সে বিষয়ে আপনি খেয়াল রাখুন, উপেক্ষা করবেন না, ক্ষতি হতে পারে। সামাজিক ক্ষেত্রে সফলতা সুখের মুখ আপনি অবশ্যই দেখবেন, কিন্তু সুযোগ হাতছাড়া আজ করবেন না। অফিসের পরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং পারস্পরিক সামঞ্জস্যতার মাধ্যমে আপনারা এগিয়ে চলুন। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্বন্ধ তৈরি হওয়ার বিষয়ে আজ ভালো যোগ তৈরি হবে। ব্যয়কে নিয়ন্ত্রণ করা উচিত এই সময়। বিনিয়োগের বিষয়ে আপনারা অবশ্যই ভেবেচিন্তে বা এ বিষয়ে যারা বোঝে তাদের সঙ্গে পরামর্শ করে করতে পারেন এবং পদোন্নতির বিষয়ে আপনারা কিন্তু অনেকটা ভালো ফল পেতে পারেন। আপনাদের জন্য আজ শুভ রং হবে সোনালী বর্ণ, শুভ সংখ্যা হবে 5। আপনারা অবশ্যই ভগবান শ্রীহরির পূজা অর্চনা করুন, সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। 1 জুন 2021 মঙ্গলবার কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। শত্রুপক্ষ সক্রিয় থাকবে, ক্ষতি করার চেষ্টা করবে, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। যোগাযোগ তৈরি হবে টেলিফোন মারফত এবং বিভিন্ন শুভ খবর আবার কিছু অশুভ খবরও আসতে পারে, তাই মানসিক দিক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। শারীরিক ক্লান্তি আপনাকে কিছুটা সমস্যায় ফেলবে। সন্তানের আচরণের প্রতি কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, তাই সে বিষয়ে একটু খেয়াল রাখুন, তাকে বোঝানোর চেষ্টা করুন। কাজকর্মের ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আপনি পাবেন, আয়ের চেয়ে ব্যয় বাড়তে পারে সে বিষয়ে আপনাকে কিন্তু ভাবাবে, তাই এই বিষয়গুলি খেয়াল রাখা অত্যন্ত জরুরি আপনার ক্ষেত্রে। তবে আজ এই বিশেষ দিনে চাকরি বাকরির বদলের সিদ্ধান্ত কিছুটা নিতে পারেন, তা আপনাদের ভালো ফল নিয়ে আসবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা প্রচেষ্টা চালালে উন্নতি ঘটবে। সহজে কাউকে বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আজ এই বিশেষ দিনে ব্যবসায়িক ক্ষেত্রে সুসংবাদ পাবেন, নতুন কিছু পরিকল্পনা আপনারা শুরু করবেন। ঋণ থেকে মুক্তির যোগ তৈরি হবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উপকার বা উপকৃত হতে পারেন। পিতামাতার আশীর্বাদে আপনাদের জীবনে ভালো ফল আসবে এবং কোনো বৃদ্ধ ব্যক্তির যদি থেকে থাকে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্যের অবনতি ঘটার যোগ রয়েছে আজ এই বিশেষ দিনে। সব মিলিয়ে আজ এই বিশেষ দিন কিছুটা ভালো কিছুটা মন্দ মিশ্রিত হতে পারে এবং আজ এই বিশেষ দিনে আপনাদের বলবো সবুজ রঙকে ব্যবহার করুন এবং সেই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো 8 সংখ্যা ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং শ্রী গণপতি দেবের পূজা অর্চনা সেই সাথে হনুমানজির পূজা অর্চনা করুন, লাড্ডু ভোগ নিবেদন করে অত্যন্ত শুভ ফল পাবেন। সঙ্গে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে ওং গং গণপতয়ে নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন আপনাদের যত খুশি সম্ভব। 1 জুন 2021 মঙ্গলবার তুলারাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে রোমান্সের বিশেষ সুযোগ তৈরি হবে। কঠোর পরিবেশ পরিস্থিতির মাধ্যমে আপনারা কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন, সফলতা কিন্তু আসবে, তাই মানসিক সুখ শান্তি তৈরি হবে। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আসবে এবং গৃহের পরিবেশ একটা সুন্দর আনন্দ ঘনময় মুহূর্ত থাকবে। ব্যবসাতে নতুন প্রযুক্তি ব্যবহার করে আপনি ভবিষ্যতের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সরকারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সফলতার যোগ কিন্তু আজ রয়েছে। আজ এই বিশেষ দিনে আপনাদের বলবো যে আপনারা অবশ্যই আইনি বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। গাড়ি চালানোর বিষয়ে কিন্তু সতর্ক থাকুন এবং যে সমস্ত জায়গায় লকডাউনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো আপনারা ভেবেচিন্তে এগুলো করবেন। শত্রুপক্ষ সক্রিয় থাকতে পারে, একটু সাবধানে থাকুন এবং সেই সাথে বলবো নিয়মিত পূজা অর্চনার মাধ্যমে মনকে আপনি অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসছে আজ এই বিশেষ দিনে এবং অফিসের কাছ থেকে ভালো খবর পেতে পারেন, সুসংবাদ পেতে পারেন, নতুন প্রকল্পের বিষয়ে ভালো পরিকল্পনা আপনারা
করতে পারেন এই বিশেষ দিনে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে সাদা বর্ণ এবং শুভ সংখ্যা হবে 2। আপনারা অবশ্যই আজ মা দুর্গার পূজা অর্চনা করুন। কোনো প্রসাদনী দ্রব্য আপনারা আজ কোনো সধবা মহিলাকে যদি দান করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন, সেই সাথে দুর্গা চল্লিশা পাঠ করুন। পয়লা জুন 2021 মঙ্গলবার বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ কিন্তু আপনাদের একটু ভেবেচিন্তে এগোতে হবে। আইনি জটিলতার বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকুন এবং সেই সাথে আপনারা শরীর স্বাস্থ্য বিষয়ে একটু ভেবেচিন্তে এগোলে ভালো ফল পাবেন, ভালো সংবাদ পেতে পারেন নতুন প্রকল্পের বিষয়ে, নতুন কাজের বিষয়ে। শত্রুপক্ষ সক্রিয় থাকলেও আপনারা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন আজ। আজ এই বিশেষ দিনে অনেকটাই আত্মবিশ্বাসী থাকবেন, তাছাড়া নিয়মিত পূজা অর্চনার মাধ্যমে আজ শুভ ফল পাবেন। নতুন কোনো কাজের বিষয়ে আপনারা যদি চেষ্টা করেন সেক্ষেত্রেও ভালো ফল আসবে। ভূমি ভবন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কাজের বিষয়ে সুযোগ সুবিধা থাকবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে মনোরম পরিবেশ তৈরি হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি পছন্দসই সুযোগ সুবিধা পেতে পারেন এবং প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল আসতে পারে। তাই সব মিলে আজ এই বিশেষ দিন খুব খারাপ যাবে না, একটু ভেবেচিন্তে এগোতে পারলে ভালো ফল পাবেন আপনারা। আপনাদের জন্য শুভ রং হবে লাল বর্ণ, শুভ সংখ্যা হবে 1। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা, সেই সাথে একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করে এবং সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পয়লা জুন 2021 মঙ্গলবার ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকুন, অফিসে প্রশংসিত হতে পারেন। পারিবারিক সমস্যা কাটিয়ে আপনারা ওঠার চেষ্টা করবেন, তবে মন খারাপ করবেন না। ব্যয়কে সংকোচন করুন, নিয়ন্ত্রণ করুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন পরিকল্পনার বিষয়ে আপনারা ভাবতে পারেন, পজিটিভ ভাব বা প্রভাব পাবেন। অবিবাহিতদের বিবাহ সম্পর্কিত বিষয়ে কিছু কথাবার্তা এগোতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু প্রস্তাব আসতে পারে, ভেবেচিন্তে দেখতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে যত্ন দরকার এবং ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আজ দুঃখজনক খবরে কিছুটা মানসিক দিক থেকে আপনারা ভেঙে পড়তে পারেন, তাই মানসিক প্রস্তুতি নেওয়া দরকার, কারণ যে কোনো খবর ভালো বা মন্দ হতে পারে, তাই সেটাকে মানিয়ে নিতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আসবে, ঈশ্বরের উপাসনাতে মন একটু নিয়োগ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। ধর্মীয় কোনো প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকুন, আপনাদের মন মেজাজ ভালো থাকবে। আজ এই বিশেষ দিনে যারা কাজের প্রচেষ্টা চালাচ্ছেন তাদের প্রচেষ্টার কিছুটা ভালো ফল পাবেন। এছাড়া লাভজনক ব্যবসাতে যারা যুক্ত রয়েছেন তারা বর্তমান পরিস্থিতি অনুসারে ভালো ফল পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনাদের উন্নতির যোগ রয়েছে, প্রিয়জনের পূর্ণ সমর্থন পাবেন এবং সেই সাথে আপনি আপনার বিভিন্ন ক্ষতিকে পূরণ করে এগিয়ে যাবেন। আর্থিক পরিবেশ পরিস্থিতি আগের থেকে আপনি অনেকটাই ভালো ফল পাবেন। পরিবারের সদস্যরা আপনাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে ভালো সময় কাটানোর চেষ্টা করবেন আপনি। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে হালকা হলুদ বর্ণ, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 3। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরির পূজা অর্চনা, সেই সাথে হনুমানজির পূজা অর্চনা করুন এবং আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ এবং একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন হনুমানজি এবং আপনারা ভগবান বিষ্ণুর কাছে। আর এই ছোট্ট উপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত ভালো ফল পাবেন। পয়লা জুন 2021 মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ মঙ্গলবারে অপরিচিত ব্যক্তি থেকে আজ সতর্ক থাকুন। কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। পরিবারে একটা প্রেমের পরিবেশ তৈরি হবে। আজ এই বিশেষ দিনে পরিবারকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করুন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে আপনারা এড়িয়ে চলুন ব্যবসায়, তবেই আপনারা ভালো ফল পাবেন। গৃহ থেকে বেরোনোর বিষয়ে অবশ্যই বড়দের কথা শুনুন, আশীর্বাদ নিন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আজ পেতে পারেন। পদোন্নতির বিষয়ে প্রত্যাশা থাকলে সেক্ষেত্রে আপনি পজিটিভ ভাব বা প্রভাব পাবেন। ব্যবসাতে লাভের আশা থাকবে, তাই সঠিক পরিকল্পনা অনুসারে আপনাদের এগোতে হবে। সামাজিক কাজে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন এবং ব্যয়কে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং সফলতার বিষয়ে আপনাদের আরও বেশি মানসিক দিক থেকে সক্রিয় থাকতে হবে।
হঠাৎ আপনি কোনো বড় ধরনের খবর দবর পেতে পারেন যা আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে পজিটিভ প্রভাব নিয়ে আসতে পারে। কাজের প্রতি মূল্যায়ন করুন, তাহলে দেখবেন অনেকটা আপনি ভালো ফল পাচ্ছেন। তাছাড়া আজ এই বিশেষ দিনে বিরোধী পক্ষ পরাজিত হবে, আপনি আপনার কাজের প্রতি আরও নিষ্ঠা লাগিয়ে করুন এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে আপনারা কিন্তু যাবেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হবে। ধৈর্য ধরে আপনারা এগিয়ে চলুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আজ আপনাদের জন্য শুভ রং হবে আকাশী বর্ণ, শুভ সংখ্যা হবে 2। আজ এই বিশেষ দিনে আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন, সেই সাথে ওম নম শিবায় মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পয়লা জুন 2021 মঙ্গলবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সফলতা আসতে পারে, অর্থ যেখানে আটকে রয়েছে সেই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে, পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসবে আজ। এছাড়া আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, উপকৃত হতে পারেন বিভিন্ন বিষয়ে, অর্থপ্রাপ্তির বিষয়ে সুযোগ সুবিধা আসবে, ভাগ্য আপনার সমর্থন করবে এবং সন্তানের কাছ থেকে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজ ভালো ফল পাবেন, সেই সাথে প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আজ এই বিশেষ দিনে আপনারা হতাশা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন, ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, বাজেটকে নিয়ন্ত্রণ করুন এবং ব্যবসায় বিনিয়োগে আপনারা একটু ভেবেচিন্তে আপনারা বিনিয়োগ করুন, একটু বুঝে শুনে, যারা বোঝে তাদের সঙ্গে পরামর্শ করে বিনিয়োগ করুন। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা কাজের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে ভুলবেন না এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও যত্ন নিন। বাইরের খাবার দাবার থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি এই বিশেষ দিনে। ধর্মের প্রতি আপনার আগ্রহ বাড়বে, তাতে মানসিক শান্তিও আপনি পাবেন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে নীল, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে আজ 2। আপনাদের ক্ষেত্রে বলবে এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করুন, একটি সরষের তেলের প্রদীপ নিবেদন করে হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। পয়লা জুন 2021 মঙ্গলবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ব্যক্তিগত কিছু পরিকল্পনার সুযোগ সুবিধা কিন্তু আজ চলে আসতে পারে। নিজের চিন্তাভাবনা কাজের প্রতি একটু নিষ্ঠা লাগিয়ে চলতে পারলে ভালো ফল পাবেন, সম্মান বৃদ্ধি পাবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসছে, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে একটু সজাগ থাকতে হবে। চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের কাজের চাপ আজ বাড়বে, শারীরিক ক্লান্তি আপনাকে ভোগাতে পারে, তাই কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন। নতুন প্রকল্পে আপনারা হাত দিলে উপকৃত হবেন এমনটাই মনে করা যেতে পারে। যে কোনো ভ্রমণ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা বাইরের খাবার দাবার অবশ্যই এড়িয়ে চলুন এবং ঘুম এবং ডায়েট কন্ট্রোলের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে ঠিকই, কিন্তু সচেতন হয়ে এগোতে হবে, তবেই ভালো ফল পাবেন। আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু ভালো খবর পেতে পারেন। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা কাজের প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই কোনো সংঘাতে যাবেন না, সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করুন, অচেনা লোক থেকে আজ কিন্তু দূরে থাকার চেষ্টা করুন। কোনো রকম আপনার নিজস্ব মতামত বা নিজস্ব কথা অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে হালকা হলুদ বর্ণ, শুভ সংখ্যা হবে 3। আপনারা অবশ্যই আজ এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের গোড়াতে একটি ঘিয়ের প্রদীপ বা সরষের তেলের প্রদীপ নিবেদন করে জল নিবেদন করুন, সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী পয়লা জুন 2021 মঙ্গলবারের বিশেষ রাশিফল। আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক এই বিশেষ দিন, এমনটাই প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, নমস্কার।